নমস্কার বন্ধুসকল, বন্ধুসকল যে এসএসসির রিজাল্ট আহি গল, যে এসএসসির 2019 চনৰ এক্সাম হোৱাবোৰৰ সাধাৰণতে ফাইনেল রিজাল্ট আহি গল। 2019 চনত সাধাৰণতে এসএসসির সাধাৰণতে টেকনিক্যাল পোষ্টৰ সাধাৰণতে যিকেইটা পোষ্ট আছিল সেইকেইটা পোষ্টৰ সাধাৰণতে যে সাধাৰণতে 19 চনত সাধাৰণতে 2019 চনতে সাধাৰণতে পৰীক্ষা অনুষ্ঠিত হৈছিল। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পিছত সাধারণত ফিজিক্যাল টেস্ট অনুষ্ঠিত হওয়ার পিছত সাধারণত ফাইনাল সাধারণত মেরিট লিস্ট আজি সাধারণত ফাইনাল মেরিট লিস্ট উলাইছে। 27 তারিখ আজি সাধারণত 27 তারিখ সাধারণত ফাইনাল মেরিট লিস্ট সাধারণত উলাইছে। এসএসসি যে সাধারণত এসএসসি সাধারণত ওয়েবসাইট সাধারণত সকলবোৰ সাধারণত রিজাল্ট সাধারণত চেক কৰিব পাৰি। সাধারণত কেনেকৈ সাধারণত রিজাল্ট চেক কৰিব, সাধারণত কোনটো সাধারণত কিমান কাটক মাৰ গৈছে, সাধারণত কিমান কাটক মাৰ গৈছে সকলবোৰ তথ্য সহকারে সাধারণত দেখাইছো। তার আগতে ভিডিওটো আৰম্ভ কৰাৰ আগতে আমাৰ চেনেলটো যদি সাধারণত প্রথমবার আহিছে চেনেলটো সাধারণত সাবস্ক্রাইব কৰি দিব আৰু ভিডিও এটা সাধারণত লাইক এটা কৰি দিব, তেনেহলে ভিডিওটো আৰম্ভ। বন্ধুসকল যে আমি সাধারণত এসএসসি সাধারণত সাধারণত ওয়েবসাইটত সাধারণত আছো। এসএসসি সাধারণত ওয়েবসাইট হৈছে এসএসসি ওয়েবসাইটত সাধারণত ইয়াতে সাধারণত রেজিস্ট্রেশন নাম্বার সাধারণত পাসওয়ার্ড মারি সকলবোৰ সাধারণত যিসকল সাধারণত অনলাইন সাধারণত কৰিছে বা সাধারণত রিজাল্ট ওলাইছে সাধারণত সকলবোৰ অনলাইনৰ সাধারণত ইয়াতে ফর্ম ফিল আপ সাধারণত চেক কৰিব পাৰি। ইয়াতে নতুনকৈ সাধারণত আজি 27 তারিখ সাধারণত নতুনকৈ এটা সাধারণত নিউ সাধারণত পোষ্ট এটা সাধারণত যে সাধারণত লেটার এটা আহিছে সাধারণত যে নিউ বুলি লিখা আছে জানুয়ারি 27 তারিখ সাধারণত এটা সাধারণত জুনিয়র সাধারণত ইঞ্জিনিয়ার সিভিল সাধারণত মেকানিক্যাল সাধারণত টেকনিক্যাল বিভাগের সাধারণত কেটামান সাধারণত 2019 চনের সাধারণত বেসর সাধারণত টেকনিক্যাল বিভাগের সাধারণত পোস্ট সাধারণত এইবর সাধারণত এক্সাম হয়েছিল। সেইটো এক্সামের সাধারণত সাধারণত মেরিট লিস্ট বা সাধারণত রিজাল্ট আজি ওলাইছে। ইয়াতে সাধারণত রিজাল্ট সাধারণত মেরিট লিস্ট সাধারণত কিমান কাটক মার্ক হয়েছে সাধারণত ইয়াক চেক করবলে হলে প্রথমতে সাধারণত নোটিশ সাধারণত নিউ বলে আছে ইয়াতে সাধারণত ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ার পিছত সাধারণত ফাইনাল রিজাল্ট 2019 চনের সাধারণত এইটা সাধারণত ডাউনলোড করে লব। ডাউনলোড কৰি লোৱাৰ পিছত ডাউনলোড হৈ গ'ল। ইতিমধ্যে ডাউনলোড কৰি লোৱাৰ পিছত সাধাৰণতে বন্ধুসকল ইয়াতে সকলোবোৰ চাব যে 19 চনৰ সাধাৰণতে 1 জুন সাধাৰণতে 2019 সাধাৰণতে চিভিল সাধাৰণতে ইয়াতে সাধাৰণতে টেকনিকেল বিভাগ সাধাৰণতে জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰ চিভিল সাধাৰণতে মেকানিকেল ইলেক্ট্ৰিক সাধাৰণতে চাৰ্ভিচ সাধাৰণতে এক্সাম 2019 সাধাৰণতে পেপাৰ ইয়াতে সাধাৰণতে ইম কাটক মাৰ সাধাৰণতে কিমান কাটক মাৰ গৈছে সাধাৰণতে ইয়াতে সাধাৰণতে সকলোবোৰ সাধারণতে সকলবোৰ আছে ইয়াতে সাধারণত সকলবোৰ কাটক মাৰ সাধারণতে লিষ্ট গৈছে। এচিত গৈছে সাধারণতে 171, এসটিত আছে সাধারণতে ভেকেন্সি সাধারণতে সাধারণতে ইমান গৈছে। OBCত আছে 300, EW আছে 108 সাধারণতে, ইউ সাধারণতে জেনেৰেলত আছে 490, ইমান সাধারণতে কাটক মাৰ গৈছে সাধারণতে ভেকেন্সি সাধারণতে ফেল্ড ভেকেন্সি এত ফেল টোটেল মার্ক সাধারণত এত পেপার এত সাধারণত 10 মে সাধারণত ইমান তারিখ আগস্ট সাধারণত 19 এতে সকলবোৰ সাধারণত ডিটেলস আছে ইয়াতে সাধারণত কিমান সাধারণত কাটক মার্ক গেছে সকলবোৰ সাধারণত লিষ্ট ওলাই গেছে সাধারণত কোন সাধারণত OBC আছে ইউ সাধারণত EW আছে ST আছে সাধারণত OBC সকলবোৰ সাধারণত ইয়াতে কাটক মার সাধারণত আছে। বন্ধুসকল সাধারণত ঠিক যদি এপ্লাই করে দিয়েছিল তেনহলে এতিয়াই সাধারণত রিজাল্ট সাধারণত চেক করা সাধারণত আজির ভিডিওটি আসলে মানে ভিডিওটি যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি যদি নতুন হয়েছে চ্যানেলটি সাধারণত সাবস্ক্রাইব করে দিব। ধন্যবাদ।